সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম শিলা। শিলা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলার জন্য আসছেন? আইছি ভাই, কষ্টে পড়ে আইছি। কিসের কষ্ট? আসলে ওই যে মানুষের বাসায় কাজ করে, বাবাটা রিকশা চালায়। কিরকম মানুষ চাচ্ছেন যে আপনি পাচ্ছেন না? সে বয়স্কই হোক আর যেমনই হোক, কিন্তু বিবাহিত যদি থাকে সে আমার বিয়ে করে খাওয়ানো খরচ দিতে পারে, যে আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো, সেরকম মনের মানুষ পাইলে বিয়ের সাথে বসবো। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করা হয়েছিল? করছি ভাই, খুব কম। খুব কম করছিলেন তাই না? আচ্ছা, তো এখন কি অভাবের কারণে ভাই পড়ালেখা করতে? এখন এসে কোনটা কষ্ট লাগে বেশি সবচেয়ে? এই তো কষ্ট লাগে ভাই এখন এসে। বুড়া কালে বাবা মা অনেক কষ্ট করে, ভাইটাও ছোট, নিজের কইরে খাইতে হয়, মা মানুষের বাসায় কাজ করে, খুব কষ্ট ভাই। এই যে নিজের বিয়ের জন্য নিজে ভিডিওতে আসা, মানে এটা কেমন কেমন লাগে নিজের কাছে? এটা খুবই ছোট মনে হয় নিজের কাছে, খুব লজ্জার ব্যাপার। যারা ফোন দেয় তারা আসলে কি বিয়ে শাদি করার জন্যই ফোন দেয় না কি বলে আসলে? ভাই সবার মন তো আর একরকম না, কেউ বলে বিয়ে শাদি করবো, দুই একদিন ফোন দিলো তারপর আর ফোন দেয় না। ধর কেউ 500-1000 টাকা দিলো, সে আর পরে কথা বলে না, নোংরা ভাষা বলে। বলবেন যে আসলে টাকা পয়সা আছে তো, আমি একটা বিবাহ উপযুক্ত মেয়ে, আমার তো একটা জীবনসঙ্গী প্রয়োজন। আপনারা যদি সত্যিকারে বিয়ে করতে চান অবশ্যই তারা ফোন দিলে বা তারা যোগাযোগ করলে ভালো হয়, এগুলো বলেন। হ্যাঁ ভাই বলি তো ভাইয়া, কিন্তু মানুষ তো ওইটা বোঝে না, সবাই তো ওইটাই বলে। আর আমি তো খুবই অসহায়, যদি কোনো ভাইয়ের একটা মেশিন এর ব্যবস্থা করে দিত ভাই, মেশিনটা চালিয়ে আমার সংসারটা চলতো। আচ্ছা আচ্ছা, তো আপনার ঠিকানা কোথায়, থাকেন কোথায়? আমি থাকি এখন ফুলবাড়ি ভাই। ওইখানে জায়গা জমি তুমি আছে না ভাড়া থাকে? না ভাই, মানুষের বাসায় থাকি, আমার দেশের বাড়ি দিনাজপুরে। আচ্ছা আচ্ছা, তাই যে ভিডিওতে আসছেন, অনেকে যোগাযোগ করতে চাবে, তা নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না সমস্যা নাই, নাম্বারটা দিতে পারবো ভাইয়া। নাম্বারটা কি মুখস্থ আছে? আপনি একটু দিয়ে দেন ভাইয়া নাম্বারটা। নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আপুর কথা শুনতে পারলেন? আসলে গরিব ঘরের মেয়ে, সেই দিনাজপুর জেলায় বাড়ি, আসলে সত্যিকারের অর্থ বিয়ে করতে চাই, কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা খোঁজ খবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01322421475। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা থাকে নাম্বারটা। নামাজ কালাম, নামাজ কালাম পড়েন? হ্যাঁ আল্লাহ পড়ায়। অবশ্যই নামাজ কালাম পড়বেন, আর বিয়ে শাদির ব্যাপার দুই পক্ষই খোঁজ খবর নেবেন এবং চেহারা দেখবেন, বাড়ির ঠিকানা জানাবা, যাচাই বাছাই করে বিয়ে শাদি করে সংসারী হবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।